পাঁচ বন্ধুর তৎপরতায় প্রাণে বাঁচল ট্রেনের ধাক্কায় গুরুতর জখম এক যুবক শুক্রবার ঘটনাটি ঘটেছে মছলন্দপুর এলাকায় উদ্ধার করে ওই যুবকদের ধন্যবাদ জানিয়েছেন আহত যুবকের বাবা আঠেরো বছর বয়সেই নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা কবি আগেই বলে গিয়েছিলেন পাঁচ বন্ধু যাদের প্রত্যেকের বয়স আঠেরো থেকে বাইশের মধ্যে কেউ বা স্কুল ছাত্র কেউ বারো ক্লাস পাশ করে চাকরির চেষ্টা করছে কেউ বা পড়াশোনা শেষ করে কোনো কাজের সাথে যুক্ত শনিবার সন্ধ্যায় সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই বছর আঠেরো থেকে বাইশের পাঁচ যুবক শনিবার সন্ধ্যায় মছলন্দপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে শিয়ালদহের দিকে যাচ্ছিল বনগালোকাল মছলন্দপুর সাতপুর এক নম্বর রেলগেটের কাছে ট্রেন থেকে পড়ে যায় এক যুবক রক্তাক্ত ওই যুবক তখন রেললাইনের পাশে যন্ত্রণায় ছটফট করছে আর তাঁকে ঘিরে চলছে জটলা কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার কেউ নেই মাঝে মাঝেই গোঙানির আওয়াজে ভেসে আসে একটু জল খাবার প্রত্যাশা কিন্তু আইনি জটিলতা এবং প্রশাসনের ভয়ে কেউ ধরতে চাইছে না ওই আহত যুবককে খবর পেয়ে স্থানীয় সাতপুরের বাসিন্দা বারো ক্লাসের ছাত্র নিলয় বিশ্বাস ঘটনাস্থলে এসে দেখে জীবিত আছেন ওই যুবক সাথে সাথে সাঁত পাঁচ না ভেবেই আরও চার বন্ধু রাহুল বিশ্বাস সজল ব্যাপারী তুষার মণ্ডল এবং নান্টু চৌধুরীকে ডেকে পাঁচ বন্ধু মিলে স্থানীয় ভ্যান ডেকে নিজেরাই টাকা ভ্যান ভাড়া দিয়ে মছলন্দপুর বাউগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা খারাপ থাকার দরুন নিজেদের পকেটের চারশো টাকা খরচ করে একটি অ্যাম্বুলেন্স করে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন হাবড়াতে প্রাথমিক চিকিৎসার পরে সাথে সাথে আহতকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় দেখলাম তো ট্রেন থেকে পড়ে গিয়ে পড়েছিল তাই ওখান থেকে তুলে তো নিয়ে আসতে হবে ওখানে আমরা যখন যাই তখন দেখি ট্রেন থেকে পড়ে ট্রেন লাইনের এক সাইডে পড়ে আছে মানে নাম হচ্ছে ইসলাম বিশ্বাস ছেলেটার পরে আমরা জানতে পারি ওর মুখ থেকে জানতে পারি একটা গাড় মাথার অবস্থা খুব খারাপ ছিল মাথা ফেটে গেছে দেখতে পাচ্ছিলাম ওখানে তারপরে ওখান থেকে আমরা ধরে বন্ধুরা মিলে পাঁচ বন্ধু জানান আহতের পকেটে মোবাইল থেকে তার বাড়িতে খবর দেয়া হয় আহত যুবকের নাম ইসলাম বিশ্বাস বাড়ি বাদুড়িয়া থানার চাতরা চণ্ডীপুর এলাকায় পরবর্তীতে ঘটনার কথা শুনে হাসপাতালে উপস্থিত হয় হাবড়া জিআরপি এবং আহত যুবকের বাবা আহত যুবক পাঁচ উদ্ধারকারীকে জানান কোনোভাবে চলন্ত ট্রেন থেকে লাইনের পাশে তিনি পড়ে গিয়েছিলেন উদ্ধারকারী যুবকদের দাবি আইনের জটিলতার কথা ভুলে গিয়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটাই কর্তব্য তাদের তাই একজন দুর্ঘটনায় গুরুতর জখম মানুষকে বাঁচাতে তাদের এই উদ্যোগ আহতের বাবা মালেক বিশ্বাস আমাদের ক্যামেরার সামনে পাঁচ উদ্ধারকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন পাঁচ বন্ধু যদি উদ্যোগ নিয়ে উদ্ধার না করতো তাহলে হয়তো ছেলেকে প্রাণে বাঁচানো সম্ভব হতো না আমার ছেলেকে ওরা উদ্ধার করে এনে হসপিটালে দিয়েছে আমি আমার ছেলেকে এসে পেয়েছি পেতে তাদের ধন্যবাদ প্রত্যেকের মানুষের এইভাবে বিপদে পড়লে যেন উদ্ধার করে আমি এটাই সবাই অনুরোধ করবো বা আমিও চেষ্টা করব করার জন্য